নমস্কার, নিউজ ভ্যানগার্ডের আপডেট খবরে স্বাগত। সঙ্গে আমি সুস্মিতা। ধলাই জেলার গন্ডাছড়ার তিনটি এডিসি ভিলেজের জনসাধারণ দীর্ঘদিন ধরে পানীয় জল রাস্তাঘাট সমস্যার সম্মুখীন। তারা এই সমস্যা নিরসনে বিভিন্নবার তারা বিভিন্ন আধিকারিকদের কাছে তারা দাবি জানিয়েছেন, কয়েকবার দাবি জানিয়েছেন, কিন্তু তাদের দাবি এখনো পর্যন্ত পূরণ হয়নি। শেষ পর্যন্ত তারা সে দাবি পূরণের লক্ষ্যে অবরোধে বসে পানীয় জল, বিদ্যুৎ ও সড়ক সংস্কারের দাবিতে চলে তাদের অবরোধ। গন্ডাছড়ার হাতিমারা সড়কে অবরোধ সাধারণের, এবং এই অবরোধের ফলে দুই দিকে যানজটের সৃষ্টি হয় এবং প্রচুর গাড়ি আটকে পড়ে দুই দিকে। এই নিয়ে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলোতে ভুগছিলেন এবং আধিকারিকদের কাছে তারা এই সমস্যা সমাধানের জন্য দাবি জানিয়েছিলেন। বিশেষ করে এই তিনটি ভিলেজের সাধারণ জনগণ পানীয় জল, বিদ্যুৎ, সড়ক সংস্কারের দাবিতে গন্ডাছড়ার ঐশ্বরবাড়ি সড়কের হাতিমারা সড়কের উপর অবরোধে বসে। অবরোধকারীদের দাবি, এই অতিমারিকালে কল্যাণ সিং রাজস্থানপাড়া এবং বিভিন্ন এলাকায় যে সড়ক রয়েছে সে সড়ক সংস্কারের দাবি জানিয়েছিল, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। এছাড়া উপজাতি মহল্লাগুলোতে পানীয় জল, বিদ্যুৎ বা অ্যাম্বুলেন্সের যাতায়াতেও কিন্তু ব্যাপক অসুবিধার সমস্যায় তারা ভুগছেন। তাদের যে এই দাবিগুলো কয়েকবার জানিয়েছেন, কিন্তু তাদের দাবি নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বাধ্য হয়ে আজকে তাদের যে ক্ষোভ, সে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। পরবর্তী সময়ে তারা পথ অবরোধে বসে এবং আজকে ছিল হাট বাজার, সেই হাট বাজার থাকার কারণে দুপাশে যানজট সৃষ্টি হয় এবং পরবর্তী সময়ে সে অবরোধ মুক্ত করতে সেখানে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রশাসন। তাদের সঙ্গে কথাবার্তা বলে পরবর্তী সময়ে সে অবরোধ মুক্ত করা হয়। শুনবো একবার কি বলছেন তারা। আমরা এই যে রাস্তা অনুরোধ যে অবরোধ করছে, কিসের জন্য আমরা অনুরোধ করছেন, অবরোধ করছেন? আমরা এই হাতিমাথা আর রাজদন এবং রতননগর কল্যাণ সিং পঞ্চায়েত, দলপতি পঞ্চায়েত, তিনটা পঞ্চায়েত আমরা খুব রাস্তা খারাপ, গাড়ি ঘোড়া চলতে পারে না, ডাক্তার গাড়ি যাইতে পারে না, অ্যাম্বুলেন্স যাইতে পারে না। সেই জন্য আমরা অনেক দীর্ঘদিন আমরা এখানে যাবতীয় রয়েছেন। আমাদের জন্য রাস্তাঘাট কোনো নির্মাণ হয়নি, পানীয় জলের কোনো নির্মাণ হয়নি, বিদ্যুৎ কোনো নির্মাণ হয়নি। সেজন্য আমরা সবাই গ্রাম মিলে তিনটা পঞ্চের সবাই আমরা কথাবার্তা মাধ্যমিক মিলে সবাই এখানে আমরা এই আমার রাস্তার জন্য, আমার পানীয় জলের ব্যবস্থার জন্য, আমরা বিদ্যুৎ জন্য আমরা আজকে এখানে জমায়েত হচ্ছেন। আমরা কোন অবস্থায় খারাপ আছে দেখিনি, সেজন্য আমরা এখানে আজকে রাস্তা অবরোধ করছেন। আসনে সে পাহাড়ে জনজাতিদের যে দুর্ভোগ, সে দুর্ভোগের লাঘব হয়নি এই যে ঘটনা, অর্থাৎ অবরোধ। সে অবরোধের ফলে কিন্তু বলা যায় সেই সমস্ত এডিসি ভিলেজের ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার তিনটি এডিসি ভিলেজের বিভিন্ন স্থানে এই সমস্যাগুলো রয়েছে। পানীয় জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, এছাড়া বড় সমস্যা যাতায়াতের সমস্যা, অর্থাৎ রাস্তা সড়ক সংস্কারের তারা দাবি জানিয়েছিল। কোনো দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারে না, বা করোনা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত গাড়িগুলো বা অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়িগুলো কিন্তু এই পথ ধরে যেতে পারে না। এই সমস্যাগুলো তাদের নিত্য দিনের সমস্যার সঙ্গে, নিত্য দৈনন্দিন জীবনের বেহাল অবস্থা, এবং এই সমস্যা নিরসনে তারা কয়েকবার দাবি জানিয়েছেন কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। আজকে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে বসেন এবং তারা সেখানে সড়ক অবরোধে বসেন। পরবর্তী সময়ে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে তাদের বুঝিয়ে সুঝিয়ে সে সড়ক অবরোধ মুক্ত করা হয়। তবে দীর্ঘ বাম শাসনে তাদের যে পাহাড়গুলোতে যে সমস্যাগুলো নিরসন হয়নি, ক্ষমতার পালাবদল ঘটেছে। তীব্রমতা সুপ্রিমে অর্থাৎ প্রদ্যুৎ কিশোর সে ক্ষমতার মসনদ দখল করেছেন। এবার দেখার তাদের এই যে সমস্যাগুলো কতটুকু নিরসন হয়, এই নিয়ে কিন্তু তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। আমরা আবারও শুনবো কি বলছেন অবরোধকারীরা। কল্যাণ সিং আর রতনগর দুইটা তিনটা পঞ্চায়েত মিলিয়া মানে হাতিমাথা থেকে ওই জেসিপাড়া, তোমার রতনগর, তোমার রাজধানপাড়া, পুরা মানে কাঁচা রাস্তা, কখন গাড়িও যাওয়ান যায় না।
এটা লাগে আমরা প্রত্যেক গ্রামে আর কি জলে লাগে এমন সমস্যা হইতাছে যে মারামারি করে আমরা জল মানে সড়ক থেকে তুলিয়া নিতে লাগে একটা বোতল মানে ফুল করতে প্রায় আধা ঘন্টা এরকম টাইম লাগে এটার লাগে আমরা আজকে এই বিষয়টা নিয়ে আমরা এই রাস্তা অবরোধ করতে লাগছি। পাহাড়গুলোতে জলের সমস্যা বড় সমস্যা এবং আজকে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার তিনটি এডিসি ভিলেজের জনসাধারণ তাদের যে সমস্যা পানীয় জলের সমস্যা বিদ্যুৎ ও সড়কের সমস্যা সেই সমস্যার বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে সেই সমস্যা নিরসনের দাবিতে তারা পথ অবরোধে বসে এবং তারা তাদের দীর্ঘক্ষণ পথ অবরোধ চলে এই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এই অবরোধে আজকে কিন্তু ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি জনসাধারণকে অর্থাৎ যানবাহন চালকদের সমস্যায় পড়তে হচ্ছে একদিকে করোনা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে তারা যেখানে দৈহিক দূরত্ব অর্থাৎ মাস্ক ব্যবহার যে করোনার বিধি নিষেধ আছে সেগুলো মান্যতার জন্য কিন্তু সমগ্র রাজ্য জুড়ে প্রচারাভিযান চলছে এবং সতর্ক করা হচ্ছে কিন্তু তারা তাদের সমস্যার নিরসনের দাবিতে সেখানে তারা পথ অবরোধে বসে সেখানে কিন্তু দৈহিক দূরত্বের কোনো দফা রফা হয়েছে যদিও তারা সেই দিক তাদের নজরে ছিল না যে করোনা পরিস্থিতিতে এই যে একসঙ্গে জড়ো হয়েছে এতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে সেই দিকে তাদের নজর ছিল না তাদের শুধু দাবি ছিল যে তাদের সমস্যাগুলো পানীয় জল বা বিদ্যুতের সমস্যা জাতীয় তাদের যে যাতায়াতের যে সড়ক সেই সড়কের বেহাল দশা এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন প্রান্তে এই অবস্থায় তাদের যে যাতায়াতের সমস্যাটা বড় আকার ধারণ করেছে সেই সমস্ত সমস্ত সমস্যার আজকে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকাবাসীরা তারা বাধ্য হয়ে পথ অবরোধে বসে এবং সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বিশেষ করে হাট বাজার ছিল তাতে সমস্যাটা আরো বেড়ে যায় দুপাশে যানজট সৃষ্টি হয় পরবর্তী সময়ে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ আধিকারিক পরবর্তী সময়ে তাদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ মুক্ত করা হয় ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার তিনটি এডিসি ভিলেজের জনজাতিরা তারা বিভিন্ন সমস্যায় পানীয় জল বিদ্যুৎ এবং তারা এই সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আজকে পথ অবরোধে বসে এবং পরবর্তী সময়ে তাদের আশ্বাস দেওয়া হলে তারা পথ অবরোধ মুক্ত করে আরো বিস্তারিত আলোচনায় আসবো সময় আবারও ছোট্ট বিজ্ঞাপন বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন।